আসসালামু আলাইকুম, আমরা এসেছি pdtourism.com থেকে। আমরা আছি আজকে ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানকার রোগীদের সাথে কথা বলবো এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি রোগীর কাছে। আপনার নামটা? আমার নাম মাজেরা। মাজেরা, আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা থেকে, আচ্ছা। আপনি এখানে এসেছেন আসলে কোন সমস্যা নিয়ে বা কি সমস্যা করে? আমি পায়ের ব্যথার সমস্যা এসেছি। পায়ের ব্যথা, আচ্ছা। মাজার থেকে পা পর্যন্ত ব্যথা করে, এই ব্যথায় এই সমস্যা হয়েছে। মাজার থেকে পা পর্যন্ত ব্যথা করে, আচ্ছা। কতদিন যাবৎ আছেন এখানে? এখানে 15 দিন, কাল 16 দিন। কাল মানে আজকে পর্যন্ত 15 দিন হয়েছে, কালকে হলে 16 দিন হবে, আচ্ছা। এখন আপনার কি অবস্থা? আল্লাহ দিলে অনেক ভালো। ভালো, আপনি চিকিৎসাধীন আছেন? আপনি তো ব্যথা বিশেষজ্ঞের। সেক্ষেত্রে আমি যতটুকু জানি সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর শফিউল্লাহ প্রধান, যিনি এখানকার বাত ব্যথা স্পেশালিস্ট। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো ডিপিআরসির যে ঠিকানাটা সেটা আপনি পেয়েছেন ফেসবুক থেকে, যেটা আপনার ছেলে আপনাকে বলেছে বা ছেলে এখানে? আচ্ছা, এখন আপনি কতটুকু সুস্থ? সুস্থ আচ্ছা, এই যে ডিপিআরসিতে আপনি এতদিন চিকিৎসা নিলেন, এই চিকিৎসা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এখানকার চিকিৎসা নিয়ে? এর আগে আপনি কুমিল্লাতে চিকিৎসা নিয়েছেন, সেখানে কি চিকিৎসা করেছেন? এই চিকিৎসা করাইছেন আমার এখানে ডাক্তার, কুমিল্লা ডাক্তার গেছি, দেখছে, দেখে করাইয়া আমার ওষুধ করে দিয়ে দিছে, ওষুধ করে খাইছি, ব্যথায় অস্থির অস্থির অনেক ভোলায় আমার কি বেকার জানি। ফেসবুক পাইছে ভাইয়া কইতেছে এই আজও তোমার গেছি ডাক্তার বাই, পুরো ব্যথার সারা না, আজকেও বাইতে রাত্রের মধ্যে তাড়াতাড়ি কইছে যে ফেসবুকও দেখছি এমন এমন জায়গার মধ্যে তুমি তাড়াতাড়ি আমার আম্মার মেয়ে তো এর লাগে অন্য আমার দামের হতো হতো দিকে দিকে তাড়াতাড়ি আমার দাদা এখানে পেয়েছি। কতদিন যাবো আপনি এই সমস্যাতে ভুগতেছেন? তিন মাস আগের ব্যথা আর এখনকার ব্যথা যদি আপনি একত্র করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন কি বলবেন, মানে আপনি এখানকার যে পরিবেশ সেটা কেমন লেগেছে? এত পরিবেশ আল্লাহ দিলে করে খুবই বেলা, এত পরিবেশ আল্লাহ কোন হাসপাতাল ভালো। আমি একটু আপনার সাথে যে এসেছেন তার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? আচ্ছা, আপনার রোগীর সাথে আপনার সম্পর্ক? আপনার আম্মা, আচ্ছা। উনার যে আগের সমস্যা ছিল আর এখনকার যে সমস্যা, মানে এখন যে সমাধান, তাতে আপনার কি বলার আছে? আগের তো সমস্যা কারণ কিছু হয় না, এই তো আমার সুস্থ হয়েছে। সুস্থ হয়েছে, এখন কতটুকু সুস্থ আপনাকে? সুস্থ, পুরা সুস্থ, আচ্ছা, ঠিক আছে। আমরা রোগীর সাথে একটু কথা বলবো। আপনি ডিপিআরসি হসপিটালের সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, মানে কোনো আপনার কি বলার আছে, কোনো মতামত? আমার কোনো মতামত নাই, আমার কোথার বেলে ভালো, আমার থেকে আমার কোনো মতামত নাই। কোথার বেলা আমার এই হাসপাতাল আমি দেখছি না, আল্লাহ তাহলে আমার যে হাসপাতাল বলাইছি তার পরে খুবই ভালো। আচ্ছা, এই যে আপনার মতো আরো যে সব পেশেন্ট আছে যারা আপনার মতো এরকম বাত ব্যথায় বা কোমরে বা পায়ের ব্যথায় ভুগতেছেন, সেই সব রুগীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার?
আমি বলছি তাকে কষ্ট দিচ্ছি, তাকে কষ্ট তোমরা ধৈর্য ধরো মা, তোমরা ধৈর্য ধরলে তোমার রোগ আর লাভ আসলে আমি সারব। আমার এখন ব্যথা সারে না, খাবার দাবার মা তোমরা ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরো। আমি দাঁড় ধরে কখনো কয়ে দিছি আমি ধৈর্য ধরছি, আমার আল্লাহর কথা বলছি। আমরা ডিপিএস এর একজন পেশেন্টের সাথে কথা বললাম এবং উনি ওনার কাছ থেকে যেটা সর্বোপরি জানতে পারলাম যে উনি এখানকার চিকিৎসায় খুবই সন্তুষ্ট। যে সমস্যার জন্য এখানে এসেছে সেই সমস্যা পুরোপুরি সেরে গেছে। তো ধন্যবাদ আপনাকে ডিপিএস এর সাথে কথা বলার জন্য। আচ্ছা দাদা, ধন্যবাদ।